বাংলাদেশ ও ভারতীয় সিনেমায় অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন জয়া আহসান। গত কয়েক বছরে উল্লেখযোগ্য বেশ কিছু সিনেমা দিয়ে তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির মনে জায়গা করে নিয়েছেন। বিভিন্ন উৎসবেও যাচ্ছে তার অভিনীত সিনেমা। এবার ইরানি সিনেমায় অভিনয় করলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই অভিনয়শিল্পী। সিনেমার নাম ফেরেশতে। ইরানি নির্মাতা মুর্তজা আতাশ জমজম পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এ সিনেমায় দর্শকরা নতুন রূপে দেখতে পাবেন জয়াকে। একজন সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সুবিধা বঞ্চিত একটি পরিবারের গল্প উঠে আসছে ফেরেশতে সিনেমায়। তবে নেতিবাচক নয়, খুব ইতিবাচক ভাবেই গল্পের বিষয়টি তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ বাংলাদেশি প্রেক্ষাপটে এবং বাংলাদেশি অভিনয় শিল্পীদের নিয়ে নির্মিত হলেও ফেরেশতে একটি ইরানি ধাঁচের সিনেমা। ইরানি নির্মাতার সিনেমা হলেও পুরো গল্পে বাংলাদেশকেই দেখতে পারবেন দর্শক। সিনেমাটিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা সুমন ফারুক। সম্প্রতি সিনেমাটি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী, শিমু, শাহেদ আলী সহ আরও অনেকে।